সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঘুমের মধ্যে যদি আপনারা ভয় পান কোন দোয়াটা পড়বেন। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দোয়াটা যারা পড়বে ঘুমের মধ্যে তাদের ভয় কেটে যাবে ইনশাল্লাহ, ঘুমের মধ্যে ভয় পাওয়া রোগ দূর হবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ সকালবেলা এবং সন্ধ্যাবেলা এবং ঘুমানোর আগে এই দোয়াটা পড়ে ঘুমের মধ্যে সে আর ভয় পাবে না। ঘুমের মধ্যে চিৎকার করে অনেক বাচ্চা, তো তারা পড়তে না পারলে তাদেরকে পড়ে শরীরে ফু দিয়ে দেন। দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন আই ওয়া আই ইয়াহদুরুন। এবার ভেঙে ভেঙে আস্তে আস্তে বলছি, আউযু বি কালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। আল্লাহ পাক আমাদেরকে এই আমলটা ঘুমানোর আগে এবং সকাল বিকাল বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন।